ফারুকি ভাই অ্যাক্টর হতে পারবে মনে হয়, নেক্সট ডেবিউট্যান্ট অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়ে যেতে পারে, ইউ নেভার নো। খুবই ভালো লেগেছে আমার, আমার কাছে মনে হয়েছে যে ইটস দ্য ফার্স্ট টাইম হি অ্যাক্টেড, সেই অনুযায়ী খুবই ভালো। ওনার মধ্যে একটা কমিক ব্যাপার আছে, মানে উনি স্ক্রিনে আসলে মানে ওনার পার্সোনালিটিটাই একটা মানে কমিক একটা ফ্লেভার দেয়। বাট উৎসম্প্রতি ফারুকি ভাই অভিনেতা হিসেবে নাম লেখালেন, সো কেন কেমন লাগলো অভিনেতা ফারুকিকে? খুবই ভালো লেগেছে আমার, আমার কাছে মনে হয়েছে যে ইটস দ্য ফার্স্ট টাইম হি অ্যাক্টেড, সেই অনুযায়ী খুবই ভালো। ওনার মধ্যে একটা কমিক ব্যাপার আছে, মানে উনি স্ক্রিনে আসলে মানে ওনার পার্সোনালিটিটাই একটা মানে কমিক একটা ফ্লেভার দেয়। বাট সেই সাথে উনি তিশাপুকে যোগ্য সঙ্গ দিয়েছে আমি বলবো। তিশাপু তো খুবই মানে অনবদ্য পারফরমেন্স করেছে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিতে, তো সেই জায়গা থেকে ফারুকি ভাই অ্যাক্টর হতে পারবে মনে হয়, নেক্সট ডেবিউট্যান্ট অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়ে যেতে পারে, ইউ নেভার নো। আচ্ছা, যদিও আজকে অলরেডি তারিখা নাম খান বলেছে খবরদার অভিনয় যেন না করো, অন্যদের ভাত মেরে দিবে, সেই অর্থে বলেছে আর কি। অবশ্যই খুব ব্রিলিয়ান্ট, এবং কারণ ফারুকি ভাই আসলে মানে পরিচালনায় অনেক কিছু দেওয়ার আছে এই মানুষটার। যাই হোক, গ্লোবালি আমরা বলা হচ্ছে যে গ্লোবালি এখন আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটা খুব বড় হচ্ছে, বাংলাদেশি ফিল্ম মিডল ইস্টে এখন প্রজেকশন শুরু হচ্ছে 2024 থেকে, আমেরিকা অস্ট্রেলিয়া অলরেডি চলে গেছে, তো এই জায়গা থেকে আর্টিস্ট হিসাবে এই ওয়ার্ম রিসেপশনটা কেমন বোঝা যায়? একটা দুটো ছবি তো রিলিজ হলো, একটা ছবি রিলিজ হলো এবং অন্যদের ছবি তো রিলিজ পাচ্ছে, কেমন মনে হচ্ছে বাংলাদেশি ইন্ডাস্ট্রিটা কতটুকু হোপ দেয়? আমি বলবো যে হ্যাঁ, যদিও সব কিছু ছাড়া তো আর ওকে ট্রাস্ট করা যাচ্ছে না। শাকিব ভাই, আমি আপনি যদি আমি তানভীর ভাইয়ের সাথে কথা বলে আমি জানি না এগুলো ব্যাপার কি। ওকে বল বল বল। একদমই না, এরকম কিছু হয়নি আমাদের কোনো ফিল্ম নিয়ে কথা। আচ্ছা, গ্লোবালি আমরা গ্লোবালি হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। আমাদের খুব একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এখনও, কিন্তু নির্মাতারা ফিগার আউট করার চেষ্টা করছে যে অডিয়েন্স কী চায়। ঈদের ছবিগুলো ভালো যাচ্ছে, বাট ঈদ ছাড়া এখনও কিন্তু ছবিগুলো খুব একটা হয়তো ভাবে দর্শক টানতে পারছে না। সো এখনও নির্মাতারা ফিগার আউট করার চেষ্টা করছে ফর্মুলাটা, যে আসলে কী করলে কী দিলে অডিয়েন্স ভালো লাগবে। এবং সেই সাথে আমরা মিডল ইস্টের কথা বললেন, মালয়েশিয়া বলেন, তারপর ইউএস, ইউকে, সব জায়গায় কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি প্রবাসীরা থাকেন, পাশাপাশি কলকাতার একটা বড় অডিয়েন্স থাকেন, তো এটা খুব একটা ভালো মার্কেট যদি সেখানে আমাদের ফিল্মটা দেখানোর সুযোগ থাকে। বিকজ দেশের বাইরে প্রচুর মানুষের আমরা রেসপন্স পাই, এবং দেশের বাইরে যখন ঘুরতে যাই তখন বোঝা যায় যে তারা আমাদের কাজটা কীভাবে দেখে, কীভাবে ফলো করে, এবং তাদের কাছে একমাত্র মানে বেশিরভাগ মানুষের সাথে দেখা হওয়ার পর এটাই বলে যে তাদের কাছে একমাত্র যোগসূত্র দেশের সাথে আমাদের কাজ। আমাদের কাজ দেখলে তারা বুঝতে পারে যে দেশে এখন কী চলছে, কী ট্রেন্ড, বা হয় না যে দেশের একটা টান অনুভব করে। তো সেই জন্য সেটা যদি আপনি প্রপারলি ওখানে উপস্থাপন করতে পারেন, এটার একটা ভালো মার্কেট পাবেন। প্লাস আমাদের এখানে যেমন টিকিট সেল থেকে একটা যে রেভিনিউ আসে সেটার অনেক বেশি কিন্তু আমার মনে হয় দেশের বাইরে একটা পার টিকিটের সেল থেকে আসছে, তো এবং দ্যাটস ইন ডলার, সো অলসো দিস ব্রিঙ্গিং লাইক ফরেন রেমিটেন্স ইন আওয়ার কান্ট্রি, সো এটা অবশ্যই একটা ভালো অপরচুনিটির জায়গা, সেটাকে ক্যাশ করতে হবে অবশ্যই। এবং ঠিক সেই সময় আলোচনা করা হচ্ছে, যদিও যেহেতু ফিল্ম ফ্যাটার্নিটির অন্যতম অংশীদার এখন তাসনিয়া ফারিন, সেই জায়গা থেকে জওয়ান বা হিন্দি ছবি লাগাতার যেহেতু একের পর এক ব্লকবাস্টার ছবিগুলো আসছে, সামনে ডাঙ্কি আসছে, বলা হচ্ছে যে আগামী বছরের যে শিডিউলটা তাতে বাংলাদেশি ছবি কোনো জায়গায় আসে জায়গা পাবে না, যেহেতু ঈদ ছাড়া সব সময় চলতে পারবে এইসব ছবিগুলো। তো একদম অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হিসেবে কী বলার আছে? আমার মনে হয় যে হ্যাঁ, এটা খারাপ কোনো কারণ নেই, আমি খারাপ চোখে দেখি না যে একটা ফরেন ফিল্ম আসতে পারে, এবং আমরা নিজেরাও তো ফ্যান, রাইট, এই ছবিগুলো আমরা নিজেরাও দেখি। বাট এইটা যেমন কলকাতায় এখনও ওরাও এটা নিয়ে আন্দোলন করছে, আমার আরও এক পৃথিবী যখন রিলিজ পায় তখন পাঠান রিলিজ পায়, খুব একটা ক্ল্যাশ এবং খুব একটা ভালো পরিস্থিতি ছিল না ওই সময়। তো ওরা যেটা ওখানে প্রস্তাব করছে যে একটা পার্সেন্টেজ অফ হলস বা একটা পার্সেন্টেজ অফ শোস সবসময় বাংলা ছবির জন্য আপনার রাখতে হবে, জাস্ট বিকজ একটা ফরেন ছবি এসে অনেক ব্যবসা করছে, দশটা হলের দশটায় আপনি ওটাকে দিয়ে দিলেন, আর একটা নতুন বাংলা ছবি আসছে তাকে একটা হলও দিলেন না, এটা করা যাবে না। আপনার বাংলা ছবির জন্য একটা হল প্লাস প্রাইম টাইমে যেটা করে যে
ওরা সব দেখা গেলো সন্ধ্যা সাতটার শো বা যেসব টাইমে মানুষ যাবে সেই শোগুলো দিয়ে রাখে একটা ফরেন ফিল্ম, সেটা যদি করে তাহলে আমাদের বাংলাদেশের ছবিগুলো যদি দেখা গেলো সকাল দশটার শো, সকাল দশটায় যে কে ছবিটা দেখবে, তারপর বললেন যে হ্যাঁ শো তো দিয়েছিলাম কিন্তু শো চলেনি। সো এই ব্যাপারগুলো আমার মনে হয় একটা নীতিমালার প্রয়োজন, প্রপার নীতিমালা যেখানে আমাদের শো টাইমিং থেকে শুরু করে কয়টা শো বা বছরে কয়টা ছবি আসতে পারবে, কোন টাইমে আসতে পারবে এবং সেটা আগেভাগে অ্যানাউন্স করা। দেখা গেলো হুট করে, আপনি জানেন যে অন্তর্জালের ক্ষেত্রে মনে হয় এটা অনেক হয়েছে যে অনেকবার রিলিজ ডেট পেছাতে হয়েছে, তো ওরা তো বলেই দিয়েছিল যে আমাদের ছবিটা এই সময় আসবে বা সামথিং, তো ওদেরকে আগে থেকে বলা উচিত ছিল যে আমরা এই টাইমে এরকম একটা ছবি আনছি। সো এটা মিনিমাম একটা নোটিশ দেয়া যে অমুক টাইমে অমুক একটা ছবি আসবে, সো তখন তাহলে আপনাদের রিলিজ ডেট এভাবে প্ল্যান করেন বা এরকম কিছু। আমি জাস্ট ছোট মানুষ, আমি জাস্ট বললাম যে এগুলো হতে পারে, আর এছাড়া বাইরে আরো খুবই খুবই লজিক্যাল পয়েন্ট এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করি, এই সব বিষয়গুলো খুব জরুরি দরকার। ইনফ্যাক্ট লাস্ট তথ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের যে মিটিংটা হলো সেখানেও এই আলোচনাগুলো এসছে। যাই হোক তাসনিয়া ফারিন, আমরা প্রায় শেষ পর্যায়ে, যদি বলি যে এই এই যে ফিল্মের এই জায়গাগুলো বাংলাদেশে, যেমন রায়হান রফির সাথে একটা ওয়েব ফিল্ম করা হয়েছে, বাংলাদেশে ফিল্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, যেমন নুহাস খুব বাইরে খুব দারুণ কাজ করছে, খুবই ভালো ফেস্টিভ্যাল কেন্দ্রিক, আমি এলএতে একটা ফেস্টিভ্যালে গেলাম, ওখানে বাইরের বেশ কিছু ক্রিটিকরা খুব দারুণ প্রশংসা করলো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।